আসতে চলে এখানে, তারপর একটু আপনার কি আছে গ্যাপ আছে, গ্যাপের কারণ হচ্ছে আপনি এখানে গিয়ে এই যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো কখনই করা যাবে না, রাখা যাবে না, স্পেস দিয়ে দেবেন। এগুলোর কারণে অটোমেটিকলি একটা পি পায়, বিয়ার পায়, একটা পি পায়। আপনি যদি স্পেস ট্রিটমেন্ট করেন দেখতে পাবেন পি আছে ওখানে, আসলে এখানে পি দেওয়া আছে দেখছেন। সবকিছু রেডিমেড চান কেন, হয়ে গেছে না? আচ্ছা এখন যদি এখানে ক্লিক করেন, ঘুরছে, ঘুরে ঘুরে বলছে যে কিছু তুমি করো নাই, কিছু পূরণ করে নাই। রিকোয়ার ফিল জন্য কি লেখা আছে, লাল আছে, এটা রিকোয়ার না, ব্রেক দিয়েছিলাম, এখন আর অনুমতি না দেখছো নাই। আচ্ছা এখন আমাদের মেইলটা যেতে হবে কোথাও, তাই না? এই যেখানে যান, মেইলে যান, যাওয়ার পর এইখানে গিয়ে আপনি কি করবেন, মেইলটা দিবেন, কোন ইমেইলে যাবে মেইলটা, তারপর এখানে দিবেন ফর্ম, ফর্মের মধ্যে দিবেন হচ্ছে আপনার নাম, তার নাম বলতে কি যে এখানে যে নেম যদি লেখা থেকে থাকে, যে নেমের ভ্যালু এতটুকু না, এটা দিয়ে দেবেন হচ্ছে যে এখানে, কথা বলা গেছে, দিয়ে দিলেন অ্যাডিশনাল হেডার দেওয়ার দরকার নেই, বাদ দেন, সেভ দেন। আচ্ছা তারপর এখানে মেসেজ বডি মূলত এতটুকু, মেসেজটা যাবে কীভাবে, মেইলটা যাবে এইভাবে। এখন এখানে গিয়ে এতটুকুর মধ্যে কি দিতে হবে, নেমটা, ইউর নেম বলতে কি মানে যে মেসেজটা দিচ্ছে তার নাম, তার নাম এখানে দিবে না, এখানে দিবে। এতটুকু শর্টকাট কতটুকু, এতটুকু শর্টকাট হচ্ছে এই যে এতটুকু, এতটুকু বা এখানে দেওয়া আছে ইওর নেম, এই যে এতটুকুই তো শর্টকাট, শর্টকাটটা আপনি এটাকে ইউজ করতে পারেন, অথবা এখানে দেওয়াই আছে, এখানে দেওয়াই আছে যে এটা কপি করেন, কপি করে এটা বসাই দেবেন কোথায়, ইওর নেমের জায়গায়, ইওর মেইল, হ্যাঁ এটা কপি করে এখানে বসাই দেন। তাহলে ফর্মের জায়গায় এই ফর্মেটে শো করবে, এবার সাবজেক্টের জায়গায়, সাবজেক্ট, সাবজেক্ট কোন কত শো করবে, সাবজেক্ট শো করবে হচ্ছে, সাবজেক্ট কোথায় ছিল, এই সাবজেক্ট, সাবজেক্টের মধ্যে ছিল হচ্ছে এই এতটুকু, অথবা এটা এটা অর এটা, এটা সাবজেক্ট তাই না, 160, এটা কোথায় বসে দেবেন, এখানে। তাহলে তার নাম শো করবে এখানে, ফর্মে লেখা থাকবে তার নাম, তারপরে শো করবে তার ইমেল, আর এখানে সাবজেক্টটা এই ফর্মের মধ্যে এখানে যা দিবেন সেটাই কোথায় শো করবে, এখানে শো করবে, এখানে শো করবে। এবার তার মেসেজ, মেসেজ বডি, মেসেজ বডি মানে কোনটা, কন্ট্যাক্ট ফর্ম 7 এর ভিডিও অনেক পাবেন, বাট ওরা একটা কাস্টমারের ডিজাইনকে কীভাবে ডিজাইন করে ওই ডিজাইন রেখেই কুটসে খুব কমই পাওয়া যায়, কথা বুঝতে পারছেন? আচ্ছা এবার এটা হচ্ছে মেসেজ বডি, আপনি চাইলে এই যে নিচের এই লেখাটা শো করবে, আপনি চাইলে এটাকে বাদ দিতে পারেন, অথবা এখানে কিছু আরো আরো অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে। দিস ইমেইল ওয়াজ সেন্ট ফ্রম কন্ট্যাক্ট ফর্ম অন ওয়েলকাম টু ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, অ্যাড্রেসের টাইটেলটা দিয়ে দিচ্ছে এখানে, এটা বাদ দিয়ে দেন, কি কথা বলা গেছে? এই ফর্মেটে মেইলটা আপনার কাছে চলে আসবে, মেসেজের মেইলের বডিটা হবে এরকম, সেভ দেন। এখন যদি আপনি এখানে কি করেন, রিলোড দেন,
আপনি এখানে গিয়ে জয়েন পাঠালেন, হবে না সাবজেক্ট ঠিক আছে, এখানে সামথিং হিসেবে লিখে দিলেন, এখানে গিয়ে সেভে ক্লিক করলে কি হবে, ঘুরবে, ঘুরে ঘুরে বলবে মেল চলে গেছে, যাচ্ছে না যাচ্ছে না, তার কারণ হচ্ছে এটা মেলটা আসলে মেল সার্ভার না, কথা বুঝতে পারছেন, মেল পাঠানোর জন্য যেগুলো লাগে এগুলো লোকাল হোস্টের মধ্যে নাই, সেই ক্যাপাবিলিটি নাই লোকাল সার্ভারের মধ্যে, এই জন্য যাচ্ছে না, কথা বুঝতে পারছেন, বাট লাইভ সার্ভার হলে চলে যেত, এখানে ইরোরটা দিচ্ছে, ইরোরটা কি কোথা থেকে সেট করা আছে, এখান থেকে অ্যাডিশনাল সেটিং থেকে বলে দেওয়া আছে, এই যে অ্যাডিশনাল সেটিং না সরি মেসেজের মধ্যে, ঠিক আছে, আপনি এখানে ধরেন দিয়ে দিলেন আপনার ইমেইলটা যায় নাই, আপনি মুড়ি খান সেট করে দেন, এটাই শো করবে, মোটামুটি কমার্স তো গতকালকে খুব ভালো মতো দেখাইছি, কথা বলে গেছে, এখন আপনাদের মোর মোর অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তারপরে কি হবে এগুলো জিনিসগুলো ক্লিয়ার হবে, কালকে তো ক্লাস নেই আপনাদের, আচ্ছা নেক্সট উইক ক্লাস, নেক্সট বৃহস্পতিবার, আচ্ছা আপনাদের কিছু এক্সট্রা আরো কয়েকটা থিমের ভিডিও দিয়ে দেবো, আপনাদের আরো কয়েকটা থিম কাস্টমাইজেশনের ভিডিও দিয়ে দিচ্ছি, ভিডিওগুলো তো নাই এখানে।